পান খাইয়ে গল্প গুজব করে দিনে দুপুরে কানের দুল নিয়ে চম্পট দিল দুষ্কৃতি। চাঞ্চল্য তুফানগঞ্জ শহরের পানপট্টি মোড় এলাকায়। জানা গিয়েছে নাক্কাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চামটা এলাকার বাসিন্দা উষা দাস তুফানগঞ্জ পানপট্টি মোড় এলাকায় ডাক্তার দেখাতে এসেছিলেন। ডাক্তার দেখিয়ে ওষুধ নেবার সময় অপরিচিত এক ব্যক্তি জেঠিমা বলে ডাকে এবং পরিচয় করার চেষ্টা করে, এবং সেই সময় মহিলাটিকে একটি দোকানে নিয়ে গিয়ে পান খাওয়ায় ওই অপরিচিত ব্যক্তি। তারপরে মহিলার কান থেকে একটি সোনার দুল খুলে নেয়। এরপরে মহিলাকে একটি দোকানে বসিয়ে রেখে চম্পট দেয় দুষ্কৃতি। ঘটনার খবর পেয়ে সিসিটিভি ফুটেজ শনাক্ত করে ওই অপরিচিত ব্যক্তির শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এখানে ওষুধ নিলাম, ওষুধ নিলাম, ওষুধ নেওয়ার পরে লোকটা এখানে বসে আছে, এখান থেকে আমার ওখানে ডাকে নিল। আপনি কি ছেলেটাকে চেনেন? না, এর আগে কখনো দেখা হয়নি। মানে আপনাকে পরিচয় কি? জেঠি বলে ডাকছিল? এখানেই জেঠি বলে ডাক। আমি যে না পান পান খাই না, আমি কেন খাব খান কেন, কে আমাকে কেউ অবিশ্বাস করেন জেঠি কেন খাই যাব। আমি কেন দিল পান, ওই পানটা খাই ওই ওই দোকানটা সামনে নিল, নিয়ে ওরে কানেরটা খুব আছে, কেমছে কানেরটা খুলো না, কানেরটা খুলো না, কানে ধরো না, তো দেখি দেখি আমার কাছে দুই ভরি সোনা আছে, তোমার কাছে দিয়ে দিব, চলো হ্যাঁ চলো, দুই ভরি সোনা আছে আমি তোমাকে দিয়ে দিব। আমি যে কোন খানা কয়েকটি খানা, তাহলে তোমার তোমার খানা থাক, তোমার সোনা তোমার কাছে থাক, আমারটা ধরবো না, আমার জোর করে খুলবে, কারণ মুখটা করে বেকায় খুলবে, পরে নিলো নিয়ে পরে সাথে সাথে। আচ্ছা, তারপরে কোথায় নিয়ে যায় আপনাকে? পরে দিক দিয়ে খানা নিয়ে গেল, তারপরে সারা পাশে ওই পাশে বসাই একটা সোনার দুল নিয়ে যায়।